আশা করি সবাই ভালো আছো। আমি গৌরব আর ক্যামেরার উপরে রয়েছে শান্তনী। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ চিকেন চাউমিন। এটা কিন্তু কোন স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে বানানো নয়, এটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে চাউমিনটাকে বানিয়েছি। তবে টেস্টে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না, একদম স্বাদে রেস্টুরেন্টের মতো। চলো তাহলে তোমার সাথে রান্নাটা শেয়ার করি। চলো তাহলে দেখে নিই এগ চিকেন চাউমিন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে চাউমিন। এখানে আমি দুজনের পরিমাণে চাউমিন নিয়েছি। আর লাগছে দুটো ডিম, 100 গ্রাম মতো চিকেন। চিকেন গুলোকে এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর আর ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে আরো অনেক রকম সবজি ইউজ করতে পারো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, আর 3-4 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন রসুন গ্রেট করে নিয়েছি। আর সসের মধ্যে লাগছে ডার্ক সয়া সস আর টমেটো সস। তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো এর মধ্যে। আর লাগছে নুন আর সাদা তেল। প্রথমে আমরা চিকেনটাকে অল্প একটু নুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে সয়া সস আর নুন দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট মতো রেখে দেব। এই সময় আমি চাউটাকে সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, এবার চাউটা আমরা জলের মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিট মতো রেখে উঠিয়ে নেব, কারণ বেশিক্ষণ রাখলে চাউটা গলে যেতে পারে। চাউটাকে আমরা তুলে নিয়েছি, আর গরম জলটা ফেলার পরে সাথে সাথে ঠান্ডা জল পাস করে দিয়েছি যাতে চাউটা লেগে না যায়। এবার এর উপর দিয়ে আমি আরো 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব, তাতে চাউগুলো একদম গায়ে গায়ে লেগে যাবে না। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। এবার ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করে নেব। দেখো ডিমটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা চিকেনটাকে প্রসেস করে নেব। আরো 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, কটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ও একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। চিকেনটা একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমরা চিকেনটাকে তুলে নেব। আমরা গাজর আর ক্যাপসিকামটাকে একটু ফ্রাই করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। গাজর আর ক্যাপসিকামটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। এবার আমরা গ্রেটেড রসুনটা দিয়ে দেব। একটু রসুনের স্মেলটা বেরোনো অব্দি ওয়েট করব। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। 1 মিনিট মতো নাড়াচাড়া করে দেবো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে আরো 1-2 মিনিট মতো নাড়িয়ে নেব। এই অবস্থায় চিকেনটা আমরা অ্যাড করে দেবো। এবার উপর থেকে
স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমরা অল্প অল্প করে চালটাকে মেশাবো আর এর সাথে নাড়তে থাকবো। দেখো চালটা কত ঝরঝরে হয়েছে, একদমই গায়ে লেগে যায়। চালটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি চালটাও দিয়ে দেব। চালটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। এক চিকেন চাউমিন একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট উপর থেকে ডিমটা ছড়িয়ে দেব। আজকের এক চিকেন চাউমিন একদম রেডি। এবার আমি উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে এর স্বাদটা ভালোই লাগে। সবগুলোকে ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। আজকে রেসিপি এক চিকেন চাউমিন রেডি। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজ তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।